বিজেপির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই ঘটনা বিশালগড়ে যেখানে দুঃখিত ঘটনা ঘটনা বিশালগড়ে যেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে জিবি হাসপাতালে রেফার করে দুই আহতকে গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ আজ রবিবার বিকেল নাগাদ দুর্ঘটনা সংঘটিত হয় দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকার মধ্যে ব্যাপক চাঞ্চল্য বেলতলি এলাকায় ঘটনা মধুপুর বেলতলি এলাকায় যেখানে অপর দিক থেকে আসা একটি ইকো গাড়িতে সজোরে ধাক্কা মারে বাইক ইকো এবং মারুতি গাড়ির সংঘর্ষে গুরুতরভাবে ভাবে জখম হন পাপ্পু দেবনাথ এবং সচিন দেবনাথ রাস্তায় তারা ছিটকে পড়ে আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন দুই আহত কি বক্তব্য উঠে আসছে দুর্ঘটনাকে ঘিরে শুনুন কোন সরগেছে তবে কোন ঘটনা হয়েছে এই সামনে সামনে এর নাম কি নাম শচীন চৰকাৰ এক লোক দুজন আছিল নেকি বাইক মা কৃষক বাঢ়ি আছিল কি গাড়ী আছিলো গাড়ী তোমাৰ সংশ্লিষ্ট বক্তব্য আপনারা শুনলেন দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর ভাবে আহ দুর্ঘটনা হন দুজন দুমড়ে মুচ্ছরে যায় গাড়ির সামনের অংশ এবং বিকট শব্দ হয় প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে ছুটে যায় খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে দপ্তরে কর্মীরা ঘটনাস্থলে যান এবং আহতদের নিয়ে যাওয়া হয় উদ্ধার করে প্রথমে প্রাথমিক হাসপাতালে মধুপুর স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে রেফার করে দেন জীবিতে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জীবিতে চিকিৎসাধীন দুই আহত একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন